শেষ বয়সে অনেক বাবা মায়ের আশ্রয় হয় বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমে কখনো সুখ কখনো দুঃখ, এইভাবেই দিন কাটে পরিবারের বয়স্ক সদস্যদের। এবার পুজোয় সেই বৃদ্ধাশ্রমের চিত্রই ধরা পড়বে মালদহের হরিশ্চন্দ্রপুরের যুগান্তর ক্লাবের পূজা মণ্ডপে। এই দিন খুঁটি পূজা করে পুজোর প্রস্তুতি শুরু করে দিল হরিশ্চন্দ্রপুর থানা এলাকার যুগান্তর ক্লাব। 38 বছর ধরে তারা কালী পূজা করে আসছে। 2017 সাল থেকে তারা শুরু করেছে দুর্গাপূজা। প্রতিবারই নিত্য নতুন চমক দেওয়ার চেষ্টা করে তারা দুর্গাপূজায়। করোনা আবহের জন্য কিছুটা হলেও বাজেট কমিয়ে 6 লক্ষ টাকা এসেছে বলে জানান ক্লাব সদস্যরা। এইবারও তার ব্যতিক্রম হবে না বলে জানালেন ক্লাব কর্মকর্তারা। ক্লাব সভাপতি মৃত্যুঞ্জয় দাস জানালেন পিটিসি, বৃদ্ধাশ্রমকে ফুটিয়ে তোলা হবে এই পূজা মণ্ডপে, প্রতিমা তৈরিতে থাকছে অভিনবত্ব। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ 24x7। আমাদের যুগান্তর ক্লাবের খুঁটি পূজা থেকে আমরা দুর্গাপূজার শুভারম্ভ করলাম। আমাদের এবারে থিম বৃদ্ধাশ্রম দিয়ে আমরা ভেবেছি সেটাকে সম্পূর্ণ করব। অর্পণ করলেন এবার আমাদের ক্লাব 1983 সালে স্থাপিত হয়েছিল, এটা চলছে আমাদের 2021। আমাদের ক্লাব 38 বছরে এবার 38 বছর হলো এবং দুর্গাপূজাটা আমাদের বছর তিনেক ধরে হচ্ছে। আপনাদের বাজেট কি আছে এই পুজো? করোনা আবহের জন্য আমরা বাজেট কমিয়ে 6 লাখ টাকার বাজেট করেছি। করোনার যত বিধিনিষেধ আছে সব কিছু আমাদের পালন করেই দুর্গাপূজাটা আমরা সম্পন্ন করব। মণ্ডপ থেকে মাস্ক এবং স্যানিটাইজার যতজন পুজো দেখতে আসবে তাদেরকে আমরা বিতরণ করব। তাদের হাতে হাতে প্রত্যেককে মাস্ক এবং স্যানিটাইজার দিব আমরা। আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় দাস। কি দায়িত্বে আছেন আপনি ক্লাবে? ক্লাব প্রেসিডেন্ট। একটা ধূপকাঠি জ্বালাবে জানেন। রাগ করেছে একটা ধূপকাঠি জ্বালাবে জানেন।